আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস প্যান্ডেমিকে আমরা কমিউনিটি সবাই এফেক্ট করে ঈদেশ 100,000 থেকে বেশ মানুষ মারা গেছেন এই ভাইরাসের জন্য। আর আমি জানি যে আমরা কমিউনিটির মধ্যে অনেক মানুষ মারা গেছেন, আমার পরিচিত অনেক মানুষ মারা গেছেন, তারা ফ্যামিলির জন্য, তারার জন্য আমরা দোয়া। আমরা যখন এই প্যান্ডেমিক শুরু হয়েছে তখন আমরা আশা আসিল না যে ভ্যাকসিন থাকব, কিন্তু এই যে কোভিড-19 ভ্যাকসিন, যেটা যে যে ভ্যাকসিন হল ডেভেলপ করা হয়েছে, এটা থাকায় আমরা একটা আশা পাইছি। সায়েন্টিস্ট, ডক্টর্স যারা সবাই টেস্ট করছে, এটা চেক করা হয়েছে রেগুলেটরে, তারপরে অ্যাপ্রুভ করছে এই ভ্যাকসিন সেফ। যখন আপনারারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় ভ্যাকসিন নেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্টটা রাখবা, কারণ যদিন এটা রাখেন, যদি ভ্যাকসিন নেন, তখন আপনি সেফ থাকতে পারবা, আমরা কমিউনিটি সেফ থাকতে পারবা, কমিউনিটির সবাইরে সেফ রাখা যাইব। আমি জানি এই ভ্যাকসিন থাকা, এই ভ্যাকসিন থাকায় আমরা একটা আশা বাড়ছে যে সামনে দিয়ে আমরা ফ্যামিলি ফ্রেন্ডস সবাইরে দেখা করতাম পারবো, দেখা যখন লকডাউন রিমুভ করা হয়। কিন্তু সবাইরে যদি ভ্যাকসিনেশন দেওয়া হয় না, তখন রিস্কটা থাকবো, মারাত্মক সিচুয়েশনও আমরা পড়তাম পারবো যদি আমরা ভ্যাকসিনেশন নেই না। আমার আব্বার ভ্যাকসিন দেওয়া হয়েছে, আমরা ওয়েট করলাম আমার আম্মার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়তো, আমার ফ্যামিলি মেম্বার যারা যারা ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে না, তারা ভ্যাকসিন যখন আইব আমরা সবাই ভ্যাকসিনটা নিব, আমিও নেব, কারণ আমি জানি এই ভ্যাকসিন যদি আমরা নেই তখন আমরা জান বাঁচব। সো প্লিজ, আমার অনুরোধ আপনারা গেছে, যদিন যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তখন ভ্যাকসিনটা নেবা। আপনার আপনি ভ্যাকসিন নিলে আপনি ভালো থাকতে পারবা, সেফ থাকতে পারবা, আপনার ফ্যামিলি মেম্বার যখন ভ্যাকসিনের অপরচুনিটি দেওয়া হয় তারারে, যারা নেওয়া লাগে ক্লিনিকও ভ্যাকসিনও লাগে, তারা সাহায্য করবা, এলডারলি যারা আছেন তারারে সাহায্য করবা, তারারে লইয়া যাইবা যেভাবে তারার ভ্যাকসিনেশনটা নেওয়া যায়। আমরা কমিউনিটির, আমি জানি উইক ইন উইক আউট আমরা কমিউনিটির অনেক বিপদ আছে, বিপদ পড়ছে, অনেক মানুষ মারা গেছেন। সামনে দিয়ে আমরা যদি সবাইরে ভ্যাকসিনেট করতাম পারি, তখন গিয়া ইজে বিপদ যেটা পড়ছে আমরা উফরে, এই বিপদটাকেই আমরা বাঁচতাম পারবো। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।